Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome back to my channel. আশা করছি আল্লাহর রহমতে দূরের কাছে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা সিয়েরি থেকে শুরু করে দিলাম তো আমরা তো তাহাজ্জুদ নামাজ পড়ে নিয়েছি তো মি আবার ছটপট ডিম্বুনা করে নিল তো অন্য তরকারিও আছে তো আর এক চুলায় ভাত হচ্ছে এগুলো রান্না হয়ে গেলেই আমরা সিয়েরিটা করে নেব তো টেবিলে সব কিছু রেডি করে নিয়েছে এখন সিয়েরিটা করে নেই তো এটা তো সকালবেলা তো আমরা ঘুম থেকে উঠছি উঠার পরে ফ্রেশ হয়ে তো রুমগুলো গোছায় নিচ্ছি তো এর মধ্যে আবার আমার বোনের ছোট বোনের ছেলে ও আবার আসছে তোর তো এখানে প্রাইভেট আছে মানে দুইটা প্রাইভেট আছে তো রোজা থেকে ও আবার যাওয়া আসা আর খুব টায়ার্ড মনে হবে এই জন্যই বাসায় আসছে তার একটু পরেই আবার বড় মেয়ে জামাই আসলো তো ওরা তো গ্রামের বাড়িতে গেছিলো তো মেয়ে তো বাসায় নামছে ও আবার বাইক নিয়ে এখানে আমি যেগুলো জিনিস কিনতে দিছিলাম তারপরে ও বাড়ির থেকে যেগুলো নিয়ে আসছে তো সেগুলো সহ আবার আমাকে দিতে আসছে তো আমি তো আবার ওগুলো ফ্রিজে সব গোছায় রেখে দিলাম তো নাতনি আর জামাই তো চলে গেল তো আবার কিছুক্ষণ পরেই আমার বোনের মেয়ে নাতি আসলো তো নাতি তো অনেক ঠান্ডা লাগছে এই জন্য ওর মা আবার ওকে চুলগুলো ফেলাই দিছে শুধু সারাক্ষণ লাফালাফি করে ও গা ঘামায় ফেলে এই ঘাম শুকিয়ে যায় ওরে ঠান্ডা লাগে তো ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওর ঠান্ডাটা তাড়াতাড়ি ভালো করে দেয় ও অনেক লক্ষ্মী ছেলে তো এটা তো হচ্ছে বিকালবেলা তো আসলে শরীরটাও তেমন একটা মানে ভালো লাগতেছে না যে মেয়েরও শরীরটা ভালো নাই ঠান্ডা ঠান্ডা একটু ভাব তো এই জন্য বেশি কিছু ইফতারি আজকে বানাবো না তা ফ্রুট দিয়ে আজকে মানে ইফতারি করব তাই এই জন্য মেয়ে ফ্রুটগুলো কেটে ফ্রিজে রেখে দিচ্ছে ঠান্ডা ছাড়া তো ভালো লাগবে না ফলগুলো তো কাটা হয়ে গেছে তো ওগুলো আবার ফ্রিজে রেখে দিচ্ছে
তা খালা তো এদিকে রান্নার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে দিচ্ছে। তা আমার বোনের মেয়ে আবার ওদের গাছের সাজনা নিয়ে আসছে, তো সেগুলো আবার আমি কিছুটা কাটলাম, আবার আমার বড় মেয়ে আসছে, বড় মেয়ে কেটে নিচ্ছে। তো আজকে তো ইফতারির জন্য বেশি কিছু রান্না করব না, তা সিয়ারির জন্য রান্না বেশি আছে, তো এগুলোই আমি আবার রান্নাগুলো করে নিচ্ছি। তো এই গ্রামের বাড়ির থেকে বড় মেয়ে আবার একটু কচুর শাক নিয়ে আসছিলো, লাউ শাক নিয়ে আসছিলো, তো আমি আবার কচুর শাকটা মসুরের ডাল দিয়ে ডাল রান্না করছি, আর হচ্ছে লাউ শাকটা ভাজি করেছি। তো গরুর মাংস রান্না করব আর সাজনে দিয়ে মাছ দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে চরচড়ি করব। তো এই আজকে সিয়ারির জন্য রান্না। তো শাকটা আর হচ্ছে কচুর শাকটা রান্না হয়ে গেছে, তো এখন শুধু চরচড়িটা মাখায়া বসে দিব। তো মাছ তো ভাজাই আছে, তো মাছটা শুধু ওর ওপর দিয়ে দিব। এখন ইফতারির জন্য পেঁয়াজুটা আর হচ্ছে বুটটা ভুনা করে নেবে। তো পেঁয়াজুর মধ্যে ওই যে গোমভাজনের পাতা একটু ব্লেন্ড করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, তো ওটা তো অনেক টেস্ট লাগে, তো ওটা দিয়ে আজকে পেঁয়াজু বানায় ফেলবো। এখন মোটামুটি সব রান্নাই শেষ, তা ছোটো মেয়ে গরুর মাংসটা মাখায় বসায় দিচ্ছে আর আলুটা তেলের মধ্যে ভেজে ওর মধ্যে দিয়ে দিবে, তা প্রেশারে এর জন্য একটু রান্না করে নিচ্ছে। আর সাথে অল্প একটু ভাত রান্না করব, তো ইফতারির পরে যদি কারো ক্ষুধা লাগে খেয়ে নেবে, তা আবার ওই যে বোনের মেয়ে ও তো আবার চলে যাবে, তো এই জন্য একটু ভাত খেয়ে যাবেনি, আবার বড় মেয়ে জামাই ওরাও তো বাসায় চলে যায়, তো এই জন্য আবার একটু ভাতও রান্না করে নিলাম। তো গরু মাংস তো হয়ে গেছে, তো এখন ইফতারির টাইমে প্রায় হয়ে আসছে, তো সব কিছু এখন রেডি করে নিচ্ছে। তো সব কিছু নিচে রেডি করে নিয়েছে, তো এখন আবার ওরা দুই ভাই বোন পেঁয়াজু খাবে, তো উনি ওরে খাওয়াইতেছে, ও ওরে খাওয়াইতেছে, খুব তো ওদের ভাই বোনের মিল। তো সব কিছু রেডি করে নিয়ে মোনাজাত করা হয়ে গেছে,
তো এখন আজান দিলে ইফতার করে নিব। তো আজকে আবার একটু মাখা খাইতে ইচ্ছা করতেছে, তা বড় মেয়ের জামাই সব ধরনের সব কিছু দিয়ে একটু অল্প একটু মুড়ি মাখলো। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল বাটনটা প্রেস করে রাখবেন, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজান দিয়ে দিয়েছে, তো এখন আমরা ইফতারি করে নিচ্ছি আল্লাহর নাম নিয়ে। তো আসলে সব রোজাগুলো আল্লাহর রহমতে ভালোভাবেই করতে পারতেছি। তার কথা না বাড়ে আপনাদের কাছ থেকে এখানে আমিও বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।